আওয়ামী লীগ আন্তরিকভাবে চেয়েছে বিএনপি অংশগ্রহণ করুক। এই কথাটা বলতে গিয়ে আমি সেদিন কিছু কথাবার্তা বলেছি, আমি যা বলছি আমি কোনো ভুল বলি নাই। অবশ্যই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনে আমরা আনতে চাই। সবাই চেয়েছে, আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছে যে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে 1949 সালে 23 জুন প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আলোকে এটাকেই আদর্শ হিসাবে গ্রহণ করেছে। এই আলোকেই আওয়ামী লীগ পরিচালিত হয়েছে। গণতন্ত্র বঙ্গবন্ধু মনে প্রাণে বিশ্বাস করতেন, বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের মানসপুত্র, এদেশের বরেণ্য রাজনীতিবিদ হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর ভাবশিষ্য, তার আদর্শের শিষ্য। এবং আমরা বলি যে বঙ্গবন্ধু গণতন্ত্রের যে চর্চা করতেন এখানে মূল প্রেরণা ছিল সোহরাওয়ার্দী। এবারও যে নির্বাচন এসছে, আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে সকল রাজনৈতিক দল এই নির্বাচন অংশগ্রহণ করুক। বিএনপি একটা বড় দল, এটা আমরা সবসময় বলি, বিএনপির অংশগ্রহণ করা দরকার। কিন্তু বিএনপি সবসময়ই নির্বাচন থেকে সরে যাওয়ার নানান রকম তারা থেকে বন্দী করেছে। আমরা কি দেখেছি 13 সালে, 14 সালে, 15 সালে? আমার বক্তব্য হলো এটি যে আওয়ামী লীগ আন্তরিকভাবে চেয়েছে বিএনপি অংশগ্রহণ করুক। এই কথাটা বলতে গিয়ে আমি সেদিন কিছু কথাবার্তা বলেছি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। যেমন আমি বিস্তারিত এগুলো আপনারা জানেন না, আমি সেদিন চ্যানেল টেন্টুকে এটাও বলেছি যে বিএনপি চায় যে নির্বাচনটা বানচাল হোক। তারেক জিয়ার নামে মামলা রয়েছে, সে তার শাস্তি রয়েছে, সে নির্বাচন অংশগ্রহণ করে, তার মা অসুস্থ, তারও শাস্তি রয়েছে। কাজে তারা, আমার ধারণা, আই মে বি রং, কিন্তু তাদের ধারণা তারা নির্বাচনে আসতে চায় না, তারা সবসময় চেয়েছে নির্বাচনটা বানচাল করতে। আর আমাদের আওয়ামী লীগের বক্তব্য হলো যে সংবিধানের বাইরে গিয়ে কোনো ক্রমেই নির্বাচন করা সম্ভব না। পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নাই, জাপান, আমাদের পার্শ্ববর্তী ভারত, পার্শ্ববর্তী অন্য শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পৃথিবীর কোথায়ও তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকারী সরকারের মাধ্যমে নির্বাচন হয় না। আমরা সবসময় চাইছি যে এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক। বিশেষ করে বহুবার আমি বলেছি, অবশ্যই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনে আমরা আনতে চাই, কিন্তু সংবিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা আমার এক কথার এসেন্সটাই ছিল যে আমি সবসময়, আমরা সবাই চেয়েছি, আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছে যে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। সেটা বলতে গিয়ে আমি বলছি যে আমরা কত দূর পর্যন্ত নির্বাচন কমিশনের কথা বলছি, এর কথা বলছি, যেটার জন্য আমরা উই লেফট নো স্টোন আনটাইড, সর্বাত্মক আমরা চেষ্টা করছি, কিন্তু বিএনপি আর এইটাই হলো। কিন্তু এই কথাটা তো আপনারা দেখাবেন না, এটা হলো আমার সমস্যা। না তা যাও, কিন্তু তোমরা তো দেখাবে না। হ্যাঁ না দেখাইতে, আমি কোনো সময় মনে করি, আমি যা বলছি আমি কোনো ভুল বলি নাই, এবং আমি সামান্যতম, আমার একদম বক্তব্য ঠিক আছে, কিন্তু অনেক কথার মধ্যে আসছে তো, কাজে ওরা তো দেখায় এইটুকু। কেন আপনারা যদি না দেখান তাহলে এটা নিয়ে আরও এই আলোচনা চলতেই থাকবে, সেই খোরাকটা আমি দিচ্ছি কিনা এই মুহূর্তে আমি সেটা ভাবছি আর কি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।